Hey there everyone, Assalamualaikum. I'm Nirjan Akhtar Mim. Well, আজকে আমরা শিখব বছর মাস দিন তারিখের আগে আমরা কোন প্রেপোজিশনটা ইউজ করব। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে বছর মাস দিন তারিখের আগে আমরা কোন প্রেপোজিশনটা ইউজ করব। ইভেন দিবসের ক্ষেত্রে। তো চলুন আমরা শিখে নেই বছর মাসের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করব। দিন তারিখের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন অন কে ব্যবহার করব এন্ড কোন দিবসের ক্ষেত্রে আমরা অন কে ব্যবহার করব। তো চলুন দেখে নেই। ওয়েল, ইয়ারের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন ইন কে ব্যবহার করব। সো ইন 2000, ইন 1996। মান্থের ক্ষেত্রে আমরা ইন কে ব্যবহার করব, ইন মার্চ, ইন নভেম্বর। ডে এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন ফ্রাইডে, অন মানডে। দেন ডেট এর ক্ষেত্রেও আমরা অন কে ব্যবহার করব, অন 25th জুলাই, অন 6th জুন। ওয়েল, সো কি হবে, বছর মাসের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন কে ব্যবহার করব এবং দিন তারিখের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন কে ব্যবহার করব। এই জিনিসটা আমরা একটু সুন্দর করে নোট করে রাখবো, এই জিনিসটা আমরা নোট করে রাখবো যেন আমরা না ভুলি। ওয়েল, কোন দিবসে আমরা প্রেপোজিশন অন কে ব্যবহার করতে পারি, কোন দিবসের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন কে ব্যবহার করতে পারি। ফর ইনস্ট্যান্স, অন বার্থডে, অন ঈদ, অন পূজা। সো অন বার্থডে, অন ঈদ, অন পূজা, কোন দিবসের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন কে ব্যবহার করতে পারি। অ্যান্ড আমরা আবারও দেখে নিব ছোট্ট জিনিসটা, ইয়ার মান্থের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন কে ব্যবহার করব এবং দিন তারিখের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন কে ব্যবহার করব। ওয়েল, এখন তো আর কোনো কনফিউজড রইল না যে দিন তারিখ দিবস এগুলার ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব, অন ব্যবহার করব নাকি ইন ব্যবহার করব। ওয়েল, এই লেসনটা আই হোপ আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েল, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো নতুন লেসন নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।